চলে এসেছি আবারও তোমাদের কাছে একটা নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। আজকে প্রমিত ছুটি, তাই পুরোটাই হবে একটু লেট করে করে। তোমরা জানোই ছুটির দিনে একটু ল্যাদ খেয়ে যাই আমি, এই আর কি। যাই হোক, এই ফার্স্ট পোর্শনে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আজকে সারাটা দিন কী করেছি না করেছি। তো চলো, আশা রাখি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগের সাথে থাকার অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সকাল সকাল তোমাদেরকে দেখালাম একটা পেপের গাড়ি। তার কারণটা হচ্ছে প্রমি গেছে নিচে, অনুপ ভাইয়ের দোকানে গেছে। ও গেছে হচ্ছে ওই ইসে আনতে, ইপি আনতে। বলেছে আজকে সকালে ইপি খাবো। না, এখন সকাল 9টা 10টা কোনোটাই বাজে না, 10:30 বাজে। ঠেলতে ঠেলতে উঠলো, ওঠার পরে চা ঠা খেয়ে বেশ আমেজ নিয়ে গেল। লাস্টে আমি বলেছি আমি আর ব্রেকফাস্ট করবো না, একেবারে লাঞ্চই করবো। তাই সে তার ভয়ে গেছে, তারপরে বলছে যে না না, তাহলে কি আমি নিয়েই আসি, আর বেশি লেট করবো না। গিয়ে আবার দেখেছে যে পেপের গাড়ি আছে একটা, তো সেটাকে দেখে আমাকে আবার ফোন করে বললো পেপে নেব। বললাম না, ও খেলে কেন নেবে না। তাই আমি বললাম যে ছোটো সাইজ দেখে একটা এনো, বেশি বড় এনো না, বেশি বড় আনলে না থেকে গেলে নষ্ট হয়ে যায়। তো পেপের গাড়িটা তো যাচ্ছে দেখলাম, আর ও সামনেই রয়েছে, অসুবিধে নেই। আর এখানে কিছুক্ষণ বাদ বাদই জ্যাম লেগে যায়, আর এভাবে দেখাতেও না ভয় লাগে, ফোনটা থপ করে নিচে পড়ে গেলে আরেক কেস হয়ে যাবে। তো যাই হোক, ও ইপিটা আনতে থাকুক, আমি পেঁয়াজটা কাটি আর ডিমটাকে ঝুড়ি করে নিই। আমাদের দুজনের দুটো প্লেট রেডি হয়ে গেছে। এটাই কাঁচা লঙ্কা দেওয়া আছে, মানে এটা ওর, এটাই কাঁচা লঙ্কা দেওয়া নেই, মানে এটা আমার। এই প্রথম আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম যে ঠিক আছে, নিচ থেকে তুমি তোমার পছন্দ মতো একটা ছোট সাইজ থেকে পেঁপে এনো। তো এনেছে, আমি অ্যাকচুয়ালি এরকমভাবে একটু বার করলাম, এটা ওকে এখন কেটে দেবো। তো ভীষণ ভালো হয়েছে, দেখো কয়েকটা অল্প একদমই বীজ হয়েছে। তো মিষ্টি হবে, প্রচণ্ড মিষ্টি হবে, কারণ এতটা পাকা তো পুরো। এখন বাজে 12:18, এখানে সিনকো মোটামুটি ফাঁকা, আর এখানে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এক বেলারই। তো আর এখানে রাতের জন্য কুমড়ো আলুর তরকারি করবো বলে সব কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি, এটা করবো এখন, বসাবো। এখানে মাছের ঝালের জন্য গ্রেভিটা রেডি হচ্ছে আর কি। আর এখানে ও আজকে বললো মাছের তেল ভাজা আর মাছের ঝাল খাবো, তাই তেলটা ভেজেছি আর এখানে চালটা ধুয়ে ভেজানো আছে। এই তো এতদূর পর্যন্ত এগিয়েছি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছবো। সোফায় কিছু জামা কাপড় রয়েছে, ওগুলোকে ভাজও করতে হবে। আমার হয়ে গেছে, এখানে কুমড়ো আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে, এখানে তো মাছের ঝালটা আছে, এই দেখতে হয়েছে এইরকম, আর নিচে মাছের তেল ভাজাটা রয়েছে। আর এখানে বসিয়েছি এখন ভাত, আমি তারপর যাবো স্নানে, এখন বাজে 11:00। কুমড়ো আলু তরকারিটা হতে হতে আমার ঘর ঝাড় ঘর মোছা সমস্তটা দেওয়া হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে দিয়ে তারপর যাবো স্নানে, এখন আপাতত গিজারের সুইচটা দিয়ে। আর আকাশটাকে এত ভালো লাগছে দেখতে, আর আজকে একটু রোদ উঠেছে তো বেশ পরিষ্কার আকাশ লাগছে। এই যাচ্ছি, এক্ষুনি মার পড়ে গেছে, ভালো টাইমে এসেছি। রমি আর আমি বেরিয়েছিলাম একটু খাওয়ার জলটা আনতে, আর এখন আবার ওর হেলমেটটা নিয়ে আসলো, খাওয়ার জলটাই গলির ভেতরে আনতে যাই, তাই হেলমেট লাগে না। তো এখন হেলমেট ফেলমেট নিয়ে আর জলের ব্যারেলটাকে রেখে দিয়ে এখন আবার বেরোচ্ছি একটু। আজকে এমনিও শনিবার, ভাবছি একটু ডিমার্টে যাবো, একটু দরকার আছে। তো ডিমার্ট থেকে যদি ইচ্ছে হয় তো একটা দোকানে যাবো, না হয়তো বাড়ি চলে আসবো, দেখাই যাক কি করি না করি। আর সেই দুপুরের পর থেকে, মানে সেই রান্নাবান্না দেখানোর পর থেকে আর তোমাদের সাথে কথা হয়নি। আর প্রচন্ড যেন তো গরম লাগছে, মানে আমি ব্লগ করছিলাম বলে আমি আর ফ্যানটা অন করিনি, ফ্যাস ফ্যাস আওয়াজ হবে তাই। তো প্রচন্ড গরম পড়েছে আর পাচ্ছি না। ডিমার্টের কাজ হয়েও গেছে, হেলমেট পরে পরে দেখো চুলের কি অবস্থা হয়েছে। তো যাই হোক, ডিমার্টের কাজ আমাদের হয়ে গেছে, তারপরেও আমাদের আবার কিছু একটু খাওয়ার কথা মনে পড়েছে, তাই আবার ডিমার্টের কাউন্টারের সামনে যাচ্ছি। তো ওখানে কিছু খেয়ে দিয়ে তারপরে ফাইনালি ওই দোকানটায় গিয়ে বাড়ি চলে যাবো। এখন বাজে 7:52। আমরা স্কুটিতে মালপত্রগুলোকে রেখে আবারও এলাম। এই মশলা পপকর্নটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে, তো এটাকে নিয়ে আমরা খাবো না এখন, নিয়েই চলে যাব ওই দোকানটাতে। দেখো এটা স্ট্রিট শপিংয়ের মতো একটা বসেছে, খুব ভালো কালেকশন ছিল এটা বলবো না। তো আজকে তোমাদেরকে ডিটেলস আর দেখাচ্ছি না, কারণ খুব একটা টাইম নেই, 8টা অলরেডি বেজে গেছে। আর আমার না আজকে কেমন পাটা ব্যথা করছে, প্রচণ্ড ভালোও লাগছে না, জাস্ট প্রমির একটা ট্রাউজার প্যান্টের দরকার, তো সেটা দেখবো, নেবো, চলে যাবো। এখন বেজে গেছে 9:34,
মতো। তো আমি চলে এসেছি রান্নাঘরে, এবার করব আটা মেখে রুটিটা, কারণ এখানে তো কুমড়া আলু তরকারিটা করাই আছে, সকালবেলায় দেখিয়েছিলাম তোমাদেরকে, একটুখানি গরম করে নেব, যেটাই রুটিটা করব সেই ব্যানটাতেই। তো চলো একটু করে নিই, আজকে সেভাবে কিছু দেখানোই হলো না, শনি রোববারটা না ক্রমে বাড়ি থাকে তো ঠিক নিজের মতো নিজের টাইমটা পাই না, তাই ঠিক হয় না ব্লগটা, তাই জন্য যে ওকে রোজ অফিস পাঠিয়ে দেবো এমনটাও নয় ওই আর কি। তো চলো করে নিই কাজটা। প্রথমে ভেবেছিলাম যে রুটি করব, তারপরে ভাবলাম যে ও এই তরকারিটার সাথে পরোটাই ভালো খায়, তাই করে ফেললাম। ডিনার কমপ্লিট হয়ে গেছে, রোজকার মতো এই জায়গাটাতে চলেও এসেছি। আমি বেশিরভাগই ব্লগ শেষ করি এই জায়গাটায় বসে। হ্যাঁ, আজকের ব্লগটা খুবই ছোট, তো খুব একটা কিছু আজকে সারাদিন করিও নি, তাই দেখাইও নি। আর ডিমার্টে যে গেছিলাম, তো ডিমার্টের ভেতরে তো ভিডিও অ্যালাউ নয় আমরা জানি, আর ডিমার্ট কী বা দেখাবো আমি অনেকবারই দেখিয়েছি। আর পরে তো আমরা ওই দোকানটাতে গেলাম, ওটা স্ট্রিট শপিংয়ের মতো একটা দোকান করেছে, খুব ভালো ভালো কালেকশন ছিল, এটা বলবো না, তবে কয়েকটা কালেকশন ভালোই ছিল, খুব একটা নেড়ে ঘেটে দেখিনি। প্রমির একটা জিনিসের দরকার ছিল, তো সেটাই শুধু নিয়েছে, ওখান থেকে পছন্দ হলো, তাই ওখান থেকেও শুধু ওইটুকুই নিল, ব্যাস তারপরেই চলে এসেছি বাড়িতে। তো এই আর কি, যদিও ওটাই খুঁজছিল, খুব যে দেখার জন্যই গেছিলাম এমনটা নয়, গিয়ে ওটাই দেখেছি, তারপরে জাস্ট নিয়েছি চলে এসেছি। যাই হোক, আজকে বাবা অফিস থেকে ফোন করেছিল, আমি জানি না, তারপরে জিজ্ঞেস করিনি যে ব্যাপারটা কি হলো। তো আমি না জন্মাষ্টমীর দিন তাল খুঁজেছি, পাইনি, তো তারপরে মার আর জন্মাষ্টমীর দিন তালের বড়া দিয়েছিল, মানে বাবা নিয়ে এসেছিল, মা করে দিয়েছিল ঠাকুরকে। তো সেই কথাটা শুনে আমি বলেছিলাম কতদিন এসব তালের বড়া ঠড়া খাই না, তো বাবা বলেছিল খাবি তুই যখন আসবি, আনছি পুজোর সময় তাল পাওয়া যায় নাকি, বাবা বলেছিল দেখে আগে থেকে এনে যদি রেখে দিতে পারি, মা নয় জাল দিয়ে রেখে দেবে তালটাকে, তো এরকম বলেছিল। তো আমি তোমাদেরকে বলি, আমি পুজোর কয়েকটা দিন আগেই যাচ্ছি, কয়েকটা দিন, বেশি দিন নয়, কয়েকটা দিন আগেই যাচ্ছি, তো এখনই ডেট ফেট কিছু বলছি না, আসুক দিন ঘনিয়ে তখনই নয় বলবো, এখনো কিছুদিন দেরি আছে। তো বাবা আজকে হঠাৎই, বাবা কদিন ধরে বলছিল জানি শোনা তাল পাচ্ছি না, শোনো তাল পাচ্ছি না। আর আমি মানে দেখবে সব, শুধু আমি বলবো না, সব সন্তানকেই তার মা বাবা চায় সন্তান যেটা ভালো খায় সেটা খাওয়ানোর জন্যে বা এরকম কিছু, তা অবশ্যই তার সাধ্যের মধ্যে, সাধ্যের বাইরে গিয়ে এমন কিছু নয়। তো আমার মা বাবাও চায়, আমার মায়ের থেকে বাবা বেশি, আমি মুখ থেকে কিছু একটা বার করলেই হলো, আমার বাবা সেটা না দেওয়া অব্দি আমার বাবার শান্তি হয় না কোনোভাবেই। তো ওই জন্যে মা বলেছিল থাক ছাড়ো, মেয়েকে আর খায় না, আর তালের বড়া এমন কি জিনিস। আমিও বাবাকে লাস্টে বললাম বাবা ছাড়ো, দরকার নেই, এমন তো খুব ভালো জিনিস নয় যে খেতেই হবে, তো ঠিক আছে, যারা ভালো খায় খুব তাদের কাছে খুব ভালো, তো আমি অনেকদিন খাইনি তাই জন্য বলেছিলাম কথাটা। তো আমি তখন এটাও বলেছিলাম যে তুমি কি পাবে, আমার তো মনে হয় না পাবে বলে, তো বাবা বলেছিল দেখি পাই কিনা, তো অনেকদিন ধরেই খুঁজছিল জন্মাষ্টমীর পর থেকে পাচ্ছিল না, আর পেলেও মানে দামেও তো পোষাতে হবে, একটা ব্যাপার তো আছে, একদিন বোধ হয় পেয়েছিল, দামে ঠিক পোষায়নি, বাবা বাড়ি চলে গেছে, মানে দামেও পোষায়নি, তালটা পছন্দও হয়নি খুব একটা। তো আজকে আবার ফোন করে আমাকে বলছে তুই তাল খাবি, তারপর আমি বলেছি যে না খুব একটা দরকার নেই, মাকেও ভাজতে হবে ওই হাতে ব্যথা নিয়ে, তো আমি বলেছি না দরকার নেই, মা বাবা বলছে কেন মা তো বললো নিতে, তো আমি বললাম যে মা যখন বলেছে তাহলে না, ও মানে মাকেও ফোন করে জিজ্ঞেস করেছে, ওর আমাকেও জিজ্ঞেস করছে, তো আমি বেসিক্যালি তারপর মায়ের কথা ভেবেই বললাম যে না থাক, কারণ তাল ঘষতে বড়া ভাজতে অনেকটাই হাতের প্রেশার দিতে লাগে, আর মার যেহেতু হাতে পায়ে ব্যথা, তো ওই জন্যে বলেছিলাম যে না দরকার তো। তারপরে জানি না কি হয়েছে, বাবা বোধ হয় কাউকে আনতে বলেছে, কারণ বাবার অফিসে অনেকেই আসে বা কাজ করে এরকম, যারা গ্রাম থেকে আসে বা তাদের ওখানে হয়তো তাল পাওয়া যাচ্ছে এরকম কিছু একটা হয়, আমি ঠিক মানে এত ডিটেলসে জানি না, কারণ দেখো সামনাসামনি বসে কথা আর ফোনে কথার মধ্যে অনেকটা তফাৎ। তো ফোনে আমি মাকে ফোন করি, মামনিকেও ফোন করি, যাকেই ফোন করি না কেন আমার শুধু একটাই কথা থাকে কি করছো, আম্মাকেও ফোন করে একটাই কথা জিজ্ঞেস করি কি করছো, যখন আম্মা মাঝে মধ্যে বলে যে শরীরটা একটু খারাপ হয়েছে, পায়ে হাত পায়ে ব্যথা, তখন জিজ্ঞেস করি কেমন আছো। তো আদারওয়াইজ যাদের সাথে রোজ কথা হচ্ছে তাদেরকে কেমন আছো আলাদা করে জিজ্ঞেস করার মনে হয় না আমার কোনো দরকার আছে, তো তাদের শরীর তো খারাপ হলে নিজে থেকেই বলে যে শরীরটা খারাপ হয়েছে, এই সেই ওই আর কি। তো ওই সেটাই আজকে ভাবছিলাম যে মা বাবারা কতটা ভাবে না আমাদের জন্য, আমরা বোধহয় তা শিখি ভাগও মা বাবাদের জন্য করতে পারি না এই আর কি। তো যাই হোক, তো চলো রাত্রিবেলা অনেকটা বক বক করে ফেললাম, জানি না সেই তালের খবর আর কি হলো, যদি জানতে পারি তোমাদেরকে বলবো। হ্যাঁ, আসলে আমার আর মনেও নেই, বাবা অফিস থেকে ফোন করেছিল, তো তারপরে আমার আর জিজ্ঞেস করা হয়নি যে ব্যাপারটা কি হলো,
আর অফিসে বাবার সাথে বেশিক্ষণ কথা বলাও যায় না, তো এই আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে। আর যারা অলরেডি আমার সাথে আছো, আমার পাশে আছো, আমার বন্ধু হয়ে রয়েছো, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, এভাবেই তোমাদেরকে পাশে চাই আগামী দিনেও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।